বস্ত্র বয়ানির শহর বলা হয় কোন শহরকে? কোয়েম্বাটুর, দার্জিলিং, আসাম, জলপাইগুড়ি। সঠিক উত্তর হচ্ছে কোয়েম্বাটুর। সৌন্দর্যের শহর বলা হয় কোন শহরকে? চণ্ডীগড়, কলকাতা, মুম্বাই, জলপাইগুড়ি। সঠিক উত্তর হচ্ছে চণ্ডীগড়। দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? কলকাতা, চেন্নাই, মুম্বাই, চণ্ডীগড়। সঠিক উত্তর হচ্ছে চেন্নাই। ভারতের মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? ভাগলপুর, চেন্নাই, মুম্বাই, ভুবনেশ্বর। সঠিক উত্তর হচ্ছে ভুবনেশ্বর। ভারতে রেশমের শহর বলা হয় কোন শহরকে? ভাগলপুর, মুম্বাই, চেন্নাই, ইন্দোর। সঠিক উত্তর হচ্ছে ভাগলপুর। ভারতের বিজ্ঞানের শহর বলা হয় কোন শহরকে? ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই, ডিব্রুগড়। সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালোর। কালো হীরের স্থান বলা হয় কোন শহরকে? দুর্গাপুর, আসানসোল, ব্যাঙ্গালোর, ধানবাদ। সঠিক উত্তর হচ্ছে আসানসোল। মিলন শহর বলা হয় কোন শহরকে? আগ্রা, মুম্বাই, ব্যাঙ্গালোর, এলাহাবাদ। সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? আগ্রা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ধানবাদ। সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদ। তাজ নগরী বলা হয় কোন শহরকে? আগ্রা, মুম্বাই, চেন্নাই, শিলং। সঠিক উত্তর হচ্ছে আগ্রা। তালা চাবির শহর বলা হয় কোন শহরকে? আলিগড়, মুম্বাই, কোচি, দার্জিলিং। সঠিক উত্তর হচ্ছে আলিগড়। পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় কাকে? সিকিম, আসাম, ত্রিপুরা, দার্জিলিং। সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা। গুহার দেশ বলা হয় কাকে? সিকিম, আসাম, ত্রিপুরা, দার্জিলিং। সঠিক উত্তরটি হচ্ছে সিকিম। ভারতের খনির শহর বলা হয় কাকে? ধানবাদ, আসাম, দুর্গাপুর, শক্তিগড়। সঠিক উত্তর হচ্ছে ধানবাদ। ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে? পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড। সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা। ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে? মুম্বাই, দিল্লি, চেন্নাই, পুনে। সঠিক উত্তর হচ্ছে মুম্বাই।